মাদারীপুরে অনুষ্ঠিত হলো হাডুডু খেলা। গতকাল বিকেলে জালালপুর আইডিয়াল হাই স্কুল মাঠে চাঁচার প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত খেলায় শেখ রাসেল যুব সংঘকে 3-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ বীরাঙ্গন যুব সংঘ। বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন জালালপুর আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ সাহেব আলী মিয়া। আচ্ছা, পুরস্কার তুলে দিচ্ছিলাম জনাব শাহজাহান মাতুপ্পরকে, আজকে আল্লাহ মোহাম্মদ সাহেব আলী মিয়া।